সো এর আগে আমরা আসলে ক্যামেরার বেসিক সম্পর্কে জেনেছি, আর আজকে আমরা শিখবো যে কিভাবে ক্যামেরার ম্যানুয়াল মোড ব্যবহার করা যায়। আসলে প্রফেশনালরা ম্যানুয়াল মোড ইউজ করে থাকে, আর আমরাও করব। সো ক্যামেরার এই যে ডায়াল আছে, এটা আসলে ঘুরিয়ে আমরা ম্যানুয়াল মোডে যেতে পারি। ম্যানুয়াল বলতে বোঝায় আসলে সবকিছু ম্যানুয়ালি কন্ট্রোল করা। সো দ্যাট আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, দেখেন বিভিন্ন ম্যানুয়াল কন্ট্রোল, আর এই বাটনে প্রেস যদি আমরা করি সো ডিসপ্লে তো সবকিছু চলে আসবে, আর ভিউ ফাইন্ডারে তখন কিছু থাকবে না। আর আমাদের লেন্স ক্যাপটা সবসময়ের মতো আমরা খুলে নিব। তো এই জায়গায় দেখেন আমরা সামনে আমাদের মডেল সুপারস্টার সমীরণকে দেখতে পাচ্ছি। আর আসলে আমাদের এই জায়গায় তিনটা জিনিসের উপর খেয়াল রাখলেই হয়ে যায়। প্রথমত অ্যাপারেচার, যেটা কিনা আমাদের নয় না করাটাই ভালো। অ্যাপারেচার সবসময় লোয়েস্ট ভ্যালুতে আমরা রাখবো। তো এই যেটা দেখতে পাচ্ছেন 1.8 রয়েছে, এটা হলো আমাদের অ্যাপারেচার। তো আমরা আসলে ডেপথ অফ ফিল্ড অর্থাৎ পিছনের যে বোকেটা, এই বোকেটা ভালো পেতে চাইলে ওটা না কমানোই ভালো। দেখেন আমরা যদি ওটা কমিয়ে ফেলাই তো আমাদের লেন্সের মুখটা আসলে বন্ধ হয়ে যায়। অ্যাজ এ এক্সাম্পল এই দেখেন, আসলে আমরা ডেপথ অফ ফিল্ডটাকে যত সারবো আমাদের লেন্সের মুখটা তত বড় হবে। তো এই জায়গায় আপনারা দেখেন আসলে লেন্সের মুখটা বড় ছোট হয়ে যায়, অর্থাৎ আলো পরিবেশের একটা মাত্রা, আলো কম বেশি হবে এর একটা লিমিটেশন রয়েছে। সো দ্যাট এইটা তো আমরা যদি এটাকে একদম কমিয়ে দিই, অর্থাৎ সব থেকে বেশি ওপেন করে দিই, সো আমাদের ক্যামেরাতে প্রচুর পরিমাণ আলো আসবে, এবং যাতে করে আমরা ভালো ডেপথ অফ ফিল্ড পাবো, অর্থাৎ পিছনে ওই যে বোকে বলে যেটাকে ওইটা ভালোভাবে পাবো। এবং তারপর আর যে জিনিসটা আমাদের দেখতে হয় এটা হলো আসলে শাটার স্পিড। শাটার স্পিড আসলে আমাদের সেই সময় লাগে যখন আমরা কোনো দৌড়োদৌড়ি করা অবজেক্টের ছবি তুলব অথবা ভিডিও করব। তো মনে করেন আমাদের সামনের যে অবজেক্ট, সে যদি বেশি নড়াচড়া করে তো ফার্দার তার মুভমেন্টের হিসেবে আসলে ছবি ঘোলা যাবে, এরকম হয়। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ছবি দেখে থাকি, আসলে রোড দিয়ে গাড়ি যায়, এই টাইপের ছবিগুলোতে আসলে একদম লোয়েস্ট শাটার স্পিড ব্যবহার করে তোলা হয়ে থাকে। তো আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ দেখাই। মডেল সমীরণ, তোমার হাতটা এইভাবে শেক করো, কন্টিনিউয়াস শেক করো। তো আমি এখন এই জায়গায় শাটার স্পিডটা কমিয়ে দিব। আর এই জায়গায় দেখেন আমাদের শাটার স্পিড কমানোর সাথে আসলে ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো আসলে বেশি ই হয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো এই কারণে আমি আমাদের অ্যাপারেচারটাকে কমিয়ে নিলাম আসলে আপনাদের দেখানোর জন্য, এবং এই জায়গায় শাটার স্পিডটা বাড়িয়ে দিলাম। আর এখন আমরা ক্যামেরা শাটার বাটনটায় প্রেস করব। করার পর এই দেখেন ছবিটা হালকা বুলারি আইছে। সো এরকম বুলারি ইমেজ আমরা পাবো। সো দ্যাট আমাদের মেনলি আসলে ডেলাইট হিসাবে কন্ডিশন, আইডিয়াল কন্ডিশনে আইডিয়াল শাটার স্পিড রাখতে হবে। তো মনে করেন আমাদের এখন ডেলাইট অনেক আলো, তো আইডিয়াল মানে সর্বনিম্ন, একদম সর্বনিম্ন 250-300 শাটার স্পিডের কম হলে আপনার হাত যদি নড়াচড়া করে, কোনো ট্রাইপড না থাকে, ছবি ঘোলা আসতে বাধ্য। আর এরকম ডেলাইটে আমরা 100 শাটার স্পিড রাখবো। আর এখন চলে আসি আইওসোতে। আসলে আইওসোতে যাওয়ার পর আমাদের আসলে একটু খারাপ সিচুয়েশনের দরকার, অর্থাৎ অন্ধকার পরিবেশের। সো চলুন একটু অন্ধকার পরিবেশে যাই। সো এই সিচুয়েশনটা আগের থেকে একটু ডার্ক আছে। সো আমরা যদি আইএসওটা বাড়াই তো সবকিছু বেশি ব্রাইটার হয়ে যাবে। ব্রাইটার বলতে কি, আসলে সবকিছুতে প্রচুর পরিমাণ আলো হয়ে যাবে। এতে করে আসলে ব্যাপারটা হবে কি, যখন আমরা অনেক অন্ধকারে ছবি তুলব অথবা কোনো ভিডিও করব, বাট আমাদের কাছে কোনো উপায় নেই আলো বাড়ানোর, আর তখন আমরা আইএসও ব্যবহার করে আসলে আলোটা বাড়ানো কমানোর কাজ করে থাকি। বাট আইডিয়াল ডেলাইট কন্ডিশনে আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা বেশি করে আইএসওটাকে 100 রাখুন, এর বেশি করেন না, তাইলে খুব সুন্দর লেভেলের একটা ক্লিয়ার মানে ক্রিস্টাল ক্লিয়ার ধরনের আপনারা ছবি পাবেন, এবং ফটো কোয়ালিটিটাও আসলে একদম মাখনের মতো, দেখলে মন জুড়াই যাবে এই টাইপের কোয়ালিটির একটা আপনারা ফটো পাবেন, আর ছবিতে কোনো প্রকার নয়েজও থাকবে না। তো এইভাবে আসলে আমরা আইএসও শাটার স্পিড এগুলো কন্ট্রোল রাখতে পারি। আর আসলে একটা মেন জিনিস যেটা মনে রাখলেই হয়ে যায়, দিনের বেলায় আপনারা ম্যানুয়াল মোডে থাকা অবস্থায় শুধুমাত্র শাটার স্পিড নিয়ে কাজ করবেন, অর্থাৎ শাটার স্পিড বাড়িয়ে কমিয়ে আপনারা আলো কমাবেন বাড়াবেন। এবং যখন রাত্রের বেলা হবে তখন আপনাদের আমি রিকমেন্ড করব আপনারা সর্বপ্রথম শাটার স্পিড দিয়ে চেষ্টা করেন যত বেশি ব্রাইটার সিচুয়েশন আপনারা পান তত আনার। তারপর যদি কোনো কিছুতে কাজ না হয় তখন আইএসও ব্যবহার করেন। বাট ফটোগ্রাফির ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 100 আইএসও রাখার জন্য। এবং আমাদের যে অ্যাপারেচারটা রয়েছে ওটাকে 1.8 মানে আপনার লেন্সে সব থেকে কম যত সাপোর্ট করে, সাপোজ আপনার কাছে কোনো জুম লেন্স রয়েছে তখন আপনার অনেক কম থেকে কম অথবা অনেক বেশি থেকে বেশি লিমিট থাকতে পারে, মানে মনে করেন যে লেন্সটা প্রথমে থাকে অর্থাৎ যে কিট লেন্সটা থাকে ওটাই 5 অথবা 4 এর মাঝামাঝি একটা অ্যাপারেচার থাকে, এই কারণে এগুলোতে বোকে কম হয়, আর এটা যেহেতু বেশি অ্যাপারেচার এই কারণে বোকে বেশি। আর তারপর আপনারা শুধুমাত্র দিনের বেলায় ছবি তোলার জন্য এটা ব্যবহার করুন শাটার স্পিড। তো শাটার স্পিড ব্যবহার করে আলো কমান বাড়ান, আর আইএসও 100 রাখুন, আর অ্যাপারেচার আপনার লেন্সের সব থেকে কম রাখুন। তো এতে করে আপনারা খুব সুন্দর সুন্দর ফটো পাবেন। তো মডেল সমীরণ সামনে করে আসো, ওইদিকে লোক দাও।
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছবিগুলো অনেক শার্প এবং ক্লিয়ার আসতেছে। তো এরকম করে আসলে আমরা ভালো ছবি দিনের বেলায় ম্যানুয়াল মোড ব্যবহার করে তুলতে পারি। আর বেশিরভাগ ফটোশ্যুট দিনের বেলায় ম্যানুয়াল মোড দিয়ে করা হয়, আর রাতের বেলার জন্য রয়েছে ফ্ল্যাশ। সো এই কারণে আমি মনে করি না রাতে আসলে কারো এরকম আইএসও বাড়ানোর দরকার পড়তে পারে, বাট দরকার পড়ার দরকার আছে। যদি আমরা কোনো প্রকার প্রফেশনাল অথবা ল্যান্ডস্কেপ ফটো তুলতে চাই, তখন আমাদের আসলে শাটার স্পিড কমিয়ে এবং আইএসওটা হালকা বাড়িয়ে আমরা অনেক ভালো ছবি তুলতে পারি। আর যদি প্রচুর পরিমাণ রোদ থাকে, তখন আমরা শাটার স্পিডটাকে যদি বাড়িয়ে কুল না পাই, তখন আমাদের এটাকেও বাড়াতে হবে। তাইলে মোটামুটি আমরা অনেক আলোতে অন্ধকার একটা ছবি নিতে পারবো। বাট দিনের বেলায় আইডিয়াল কন্ডিশন হলো এটা, আপনারা শাটার স্পিড কমান বাড়ান, এই আইএসওটা এটাকে কম বেশি রাখুন। আপনারা যদি ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে চান, সব কিছু দেখতে পারেন। সো গাইস, এই হলো ভিউ ফাইন্ডার। এক্স্যাক্টলি আমরা আসলে ডিসপ্লেতে যা দেখতে পারি সব কিছু ভিউ ফাইন্ডার দিয়েই দেখতে পারি। আর এই জায়গা থেকে মূলত আমরা এখন বিভিন্ন সেটিং পরিবর্তন করতে পারি, যেমন এই জায়গায় আমরা অ্যাপারেচার, শাটার স্পিড, এই টাইপের জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারতেছি, আর ভিউ ফাইন্ডারের মাধ্যমে সব কিছু দেখতে পারতেছি। আসলে অনেকে জিজ্ঞাসা করতে পারে যে ভিউ ফাইন্ডারের কী প্রয়োজন। আসলে দেখেন, আপনি যদি দিনের বেলায় কোনো ছবি তুলতে চান, তখন অনেক আলো, সেই সময় আপনার ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না, তখন ভিউ ফাইন্ডার ইউজ করতে পারেন। অথবা আপনার ক্যামেরার চার্জ কম অথবা বেশি চার্জ নেই, তখন অনেকেই প্রেফার করে ভিউ ফাইন্ডার ব্যবহার করে ছবি তোলার, এতে করে চার্জটা একটু কম পড়ে। তো গাইস, এই ছিল আসলে ক্যামেরার ম্যানুয়াল মোড। ক্যামেরার ম্যানুয়াল মোড বলতে বোঝায় কি, যে মানে আপনি নিজেকে আর ক্যামেরাকে একদম একটা দড়িতে বাঁধেন, মানে এই দড়ি না, আপনার আর ক্যামেরার ভিতরে একটা কানেকশন তৈরি হোক, যাতে করে আপনি ক্যামেরাটা ব্যবহার করে নিজের মনের মতো আপনার মন যেমন চাই ঠিক সেরকম ছবি তুলতে পারেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর এরপরে আমি আরও ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো ততক্ষণ অপেক্ষা করেন, আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে মেসেজ করেন। Stick it.